আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, যারা কাজের ক্ষেত্রে খুব দ্রুতভাবে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি ভাষায় বাংলা অর্থ শিখে নেব। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আঘাত করা, আরবিতে দারাবা, আঘাত করা দারাবা। মারামারি ওয়াকাজা, মারামারি ওয়াকাজা। চরমারা সাফা, চরমারা আরবি ভাষায় সাফা। ঘুষি মারা আরবিতে লাকামা, ঘুষি মারা লাকামা। লাথি মারা রাকালা, লাথি মারা আরবিতে রাকালা। খরা জাফাব, খরা আরবি ভাষায় জাফাব। শুকনা জাফা, শুকনা আরবিতে জাফা। আরবি শব্দ আম, যার বাংলা অর্থ সাধারণ। আম শব্দের অর্থ সাধারণ। মোগাদ্দেম অর্থ অগ্রিম, আরবি ভাষায় মোগাদ্দেম, যার বাংলা অর্থ হবে অগ্রিম। ওমর অর্থ বয়স, ওমর আরবি শব্দ যার বাংলা অর্থ হবে বয়স। সাহার রমাদান এর অর্থ রমজান মাস, সাহার রমাদান রমজান মাস। ইদাম অর্থ তরকারি, আরবি শব্দ ইদাম, যার বাংলা অর্থ হবে তরকারি। দামান অর্থ গ্যারান্টি, দামান বাংলা অর্থ গ্যারান্টি। মহাদা এর অর্থ এটানা, মহাদা এটানা। আশকারি শব্দের অর্থ আর্মি, আরবি শব্দ আশকারি, যার বাংলা অর্থ হবে আর্মি। মুখালাফা অর্থ জরিমানা, মুখালাফা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে জরিমানা। আম শব্দের অর্থ সাধারণ। এতেরাদ অর্থ আপত্তি, এতেরাদ যার বাংলা অর্থ হবে আপত্তি। হারিশ অর্থ দারোয়ান, হারিশ আরবি শব্দ যার বাংলা অর্থ হবে দারোয়ান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আরবি ভাষা প্রযোজ্য, তাই দ্রুত আরবি ভাষা শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করবেন। ফুরসা শব্দের অর্থ সুযোগ, ফুরসা আরবি শব্দ যার বাংলা অর্থ হবে সুযোগ। কাম শব্দের অর্থ কত, আরবি শব্দ কাম, যার বাংলা অর্থ হবে কত। হাফলা অর্থ অনুষ্ঠান, আরবি শব্দ হাফলা, যার বাংলা অর্থ হবে অনুষ্ঠান। এস্তারি অর্থ ক্রয় করা, আরবি ভাষায় এস্তারি, যার বাংলা অর্থ হবে ক্রয় করা। সৌত অর্থ আওয়াজ বা শব্দ, আরবি শব্দ সৌত, যার বাংলা অর্থ হবে আওয়াজ বা শব্দ। লাজিম অর্থ অবশ্যই, আরবি ভাষায় লাজিম, যার বাংলা অর্থ হবে অবশ্যই। মুমকিন এর অর্থ সম্ভবত, আরবি শব্দ মুমকিন, যার বাংলা অর্থ হবে সম্ভবত। দাউল অর্থ রাষ্ট্র, আরবি শব্দ দাউল, যার বাংলা অর্থ হবে রাষ্ট্র। মাসা শব্দের অর্থ সন্ধ্যা, আরবি ভাষায় মাসা, যার বাংলা অর্থ হবে সন্ধ্যা। ঝাড়ু দেওয়া আরবিতে ইয়াকনুস, ঝাড়ু দেওয়া ইয়াকনুস। পালিশ করা আরবিতে ইয়াউলাম্মি, পালিশ করা ইয়াউলাম্মি। বাসন মাজা ইয়াকসিল, বাসন মাজা আরবি ভাষায় ইয়াকসিল। বাড়ি বাইত, বাড়ি আরবিতে বাইত। অ্যাপার্টমেন্ট আরবিতে শাক্কা, অ্যাপার্টমেন্ট শাক্কা। রুম গুরফা, রুম আরবিতে গুরফা। রাস্তা আরবিতে সারি, রাস্তা আরবি ভাষায় সারি। চোরাচালান আরবিতে তাহারিব, চোরাচালান তাহারিব। ধ্বংসাত্মক তাকরিব, ধ্বংসাত্মক আরবি ভাষায় তাকরিব। খুন করা কাতল, খুন করা আরবি ভাষায় কাতল। প্রতারণা করা আরবিতে ইহতিয়াল, প্রতারণা করা ইহতিয়াল। জালিয়াতি তাজজির, জালিয়াতি তাজজির। আরবি ভাষায় উনবুবা, যার অর্থ হবে টিউব। উনবুবা এর বাংলা অর্থ টিউব। কার্টুন আরবিতে কার্তুন, কার্টুন কার্তুন।
ধন্যবাদ, আরবি শব্দ শুক্রান, ধন্যবাদ, শুক্রান, ভালো, বিখায়ের, ভালো, আরবি ভাষায় বিখায়ের, অনেক অনেক ধন্যবাদ, আরবিতে শুক্রান জাজিলান, অনেক অনেক ধন্যবাদ, আরবি ভাষায় শুক্রান জাজিলান, তেলাপোকা, আরবিতে সুরসুর, তেলাপোকা, আরবি ভাষায় সুরসুর, পিঁপড়া, নামলা, পিঁপড়া, আরবি ভাষায় নামলা, মৌমাছি, আরবিতে নাহলা, মৌমাছি, নাহলা, আরবি শব্দ দৌড়, যার বাংলা অর্থ হবে খোঁজা বা খোঁজ করা, দৌড় শব্দের অর্থ খোঁজা বা খোঁজ করা, মামনু শব্দের অর্থ নিষেধ, মামনু, আরবি শব্দ যার বাংলা অর্থ হবে নিষেধ, গুল শব্দের অর্থ বলা, আরবি ভাষায় গুল, যার বাংলা অর্থ হবে বলা, এরকাব শব্দের অর্থ ওঠো, আরবি ভাষায় এরকাব, যার বাংলা অর্থ হবে ওঠো, আরব অর্থ বুঝি, আরব, আরবি শব্দ যার বাংলা অর্থ হবে বুঝি, লায়েন অর্থ নরম, আরবি ভাষায় লায়েন, যার বাংলা অর্থ হবে নরম, ভেজা, আরবি শব্দ মুফতাল, ভেজা, আরবিতে মুফতাল, শক্তিশালী, কাউই, শক্তিশালী, আরবি ভাষায় কাউই, দুর্বল, দাইফ, দুর্বল, আরবি শব্দ দাইফ, মহৎ, আরবিতে আদেম, মহৎ, আরবি শব্দ আদেম, সাহসী, আরবিতে সুজা, সাহসী, সুজা, সুন্দর, জামেল, সুন্দর, আরবিতে জামেল, মিষ্টি, আরবিতে হলো, মিষ্টি, আরবি ভাষায় হলো, গুণ, দারাব, গুণ, আরবিতে দারাব, বিয়োগ, আরবিতে তারো, বিয়োগ, আরবি ভাষায় তারো, যোগ, জ্যাম, যোগ, আরবি শব্দ জ্যাম, ভাগ, কিসমা, ভাগ, আরবি ভাষায় কিসমা, কমা, ফাসিলা, কমা, আরবি ভাষায় ফাসিলা, সমান, ইয়াওসাই, সমান, ইয়াওসাই, সীমাহীন, ক্ষুধা, সীমাহীন, আরবি ভাষায় ক্ষুধা, বিস্মিত, আরবিতে মুহান্দিস, মুন্দাহিস, বিস্মিত, আরবি ভাষায় মুন্দাহিস, ঝাপসা দেখা, দোয়ার, ঝাপসা দেখা, আরবিতে দোয়ার, মাথা ব্যথা, সুদা, মাথা ব্যথা, আরবি ভাষায় সুদা, পেটে ব্যথা, আরবিতে মাগাজ, পেটে ব্যথা, মাগাজ, জ্বর, হোম্মা বা হারারা, হোম্মা বা হারারা, হাইতোলা, ইয়াউনিং, হাইতোলা, আরবি ভাষায় ইয়াউনিং, তালি বাজানো, আরবিতে আত্মাসফিক, তালি বাজানো, আরবি ভাষায় আত্মাসফিক, আরবি শব্দ তবলুন, যার বাংলা অর্থ হবে ডিবি বোর্ড, তবলুন শব্দের অর্থ ডিবি বোর্ড, তসিলা অর্থ মাল্টিপ্লাগ, আরবি শব্দ তসিলা, এর বাংলা অর্থ হবে মাল্টিপ্লাগ, মিনসার অর্থ করাত, আরবি শব্দ মিনসার, এর বাংলা অর্থ করাত, লাম্বা শব্দের অর্থ লাইট, লাম্বা, আরবি শব্দ এর বাংলা অর্থ হবে লাইট, কোয়া শব্দের অর্থ এলবো, কোয়া, এর বাংলা অর্থ এলবো, সাব্বাক অর্থ প্লাম্বার, সাব্বাক, এর বাংলা অর্থ হবে প্লাম্বার, বুসা শব্দের অর্থ ইঞ্চি, আরবি শব্দ বুসা, যার বাংলা অর্থ হবে ইঞ্চি, মজুদ, যার বাংলা অর্থ আছে, আরবি শব্দ মজুদ, যার বাংলা অর্থ আছে, আবগা শব্দের অর্থ লাগবে, আরবি শব্দ আবগা, যার বাংলা অর্থ হবে লাগবে, আলহীন অর্থ এখন, আরবি ভাষায় আলহীন, যার বাংলা অর্থ হবে এখন, হীনা অর্থ এখানে, আরবি শব্দ হীনা, যার বাংলা অর্থ হবে এখানে, জেদিদ অর্থ নতুন, আরবি শব্দ জেদিদ, যার বাংলা অর্থ হবে নতুন, বাক্কালা অর্থ দোকান, আরবি ভাষায় বাক্কালা, যার বাংলা অর্থ হবে দোকান, ওয়েন শব্দের অর্থ কোথায়, আরবি ভাষায় ওয়েন, যার বাংলা অর্থ হবে কোথায়, আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন,
আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।